ভগবানগোলা বিধানসভার সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিআইএম প্রার্থী কামাল হোসেনের সমর্থনে নির্বাচনী জনসভায় বাম কংগ্রেস নেতৃত্ব। সোমবার ভগবানগোলার ভরাবাবুর বাগানের মাঠে এই সভায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, পলিট ব্যুরোর সদস্য, প্রাক্তন সাংসদ নীলুৎপল বসু সহ বাম কংগ্রেস নেতারা। এদিন সভায় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেন, আগামী দিনে সংযুক্ত মোর্চা ক্ষমতায় আসছে এবং ক্ষমতায় আসার পর প্রথম কাজ হবে ন্যায় প্রকল্প চালু করা। ন্যায় প্রকল্প, তাই এলাকার মানুষ ভরসা রাখে। কংগ্রেস জমানায় 73,000 কোটি টাকা কৃষি ঋণ মকুব করতে পারে, 34 বছরের বাম জমানায় পঞ্চায়েত জমি আন্দোলন, জমি বন্টন সবকিছু হয়েছে, ত্রুটি বিচ্যুতি হয়েছে, ভুল ভ্রান্তি হয়েছে, কোথাও ব্যর্থ হয়েছে, কোথাও সফল হয়েছে। আমরা সবকিছু ত্রুটি ভুল যা ছিল সবকিছু ঠিক করে নিয়ে আগামী দিনে আমরা আজকের মতন একসঙ্গে লড়াই করে এ বাংলাকে নতুন বাংলায় রূপান্তরিত করতে চাই। তাই এলাকার মানুষ মনে রাখবেন বাংলায় আজ পরিবর্তন আসন্ন। দীঘা থেকে দার্জিলিং যেখানে সভা করছি, মানুষের ফল নামছে। বাম কংগ্রেসের হেভিওয়েট নেতৃত্ব তার হয়ে প্রচারে আসায় উচ্ছ্বসিত ভগবানগোলা বিধানসভার সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিআইএম প্রার্থী কামাল হোসেন। মানুষের জন্য কাজ করতে হবে, এখানে জাত পাত নাই, হিন্দু মুসলমান জৈন খ্রিস্ট কিছু নাই, মানুষের জন্য কাজ করতে হবে। সেই কাজের লোককে এখানে সমর্থনের জন্য এখানে এসছেন। আমাদের জেলা এবং রাজ্যের সর্বোচ্চ নেতৃত্ব বাম কংগ্রেস, তারা ছিলেন। মধ্যবঙ্গের সমস্ত খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল মধ্যবঙ্গ নিউজ। সমস্ত খবরের দ্রুত নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন।